আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ঝরঝরে সাদা পোলাও, একেবারে সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প উপকরণে। আমি এখানে বেরেস্তা ভাজা তেলের মধ্যেই পোলাওটা করব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছু আস্ত গরম মশলা দিয়েছি, 4-5টা এলাচ, 1 পিঞ্চ শাহি জিরা, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 2টা লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। 1/2 চামচ রসুন পেস্ট এবং 1/2 চামচ আদার পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে 5 কাপ চাল, বাসমতি চাল, 10 মিনিট ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন আমি সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা তেলের মধ্যে প্রায় 5 মিনিট ভেজে নিব। এরকম কিছুক্ষণ ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হবে। যতটুকু চাল দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে। আমি এখানে 10 কাপ পানি জাল করে ফুটিয়ে নিয়েছিলাম, সেই ফুটন্ত গরম পানিটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর এসেছি, কিছুক্ষণ নাড়া দিব, আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আমার পোলাওটা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। থ্যাংক ইউ।